ও দুনিয়ার মা বোনেরা, এ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। স্বামীরে কষ্ট দিস না, স্বামীরে কষ্ট দিস না রে আল্লাহর বান্দি। তুমি জানো না তোমার স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত। তোমার স্বামীর সাথে বিয়াদ বিয়াচরণ দেখাইতে পারবা না। তোমার স্বামী যদি তোমাকে গাল মন্দ করো করে তাহলে ধৈর্য ধারণ করবা। তোমার স্বামীকে বিপরীতে তুমি গালি দিতে পারবা না। তোমার স্বামী যদি তোমাকে আঘাত করে তুমি তোমার স্বামীকে রাতের বেলা বুঝাইবা না না। স্বামীর মনের মধ্যে কষ্ট দিও না। যে মহিলাটা স্বামীর মনে কষ্ট দেয় আল্লাহর জমিনের মধ্যে তার চাইতে নিকৃষ্ট আর কেউ হইতে পারে না। আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা অসুস্থ বিছানার মধ্যে পড়িয়া গেছেন। ফাতেমা আলীকে বলতেছেন, হে আমার স্বামী, আমার মনে চাইতেছে একটা ডালিম কাইতাম। কি কাইতাম? একটা ডালিম কাইতাম। আমার ভিতরে যেন কেমন কেমন করতেছে, শুকায় গেছে ভিতরটা। তো আলী বলতেছে, স্ত্রী তুমি ডালিম কাইবা ভালো কথা, বাজার থেকে ডালিম কিনে আনার মতো টাকা তো দিরহাম তো আমার কাছে নাই। এমনি হযরতে ফাতেমা উনার কাছে একটা চাদর ছিল যেটা আল্লাহর নবী বিবাহের সময় দিয়া দিছিলেন। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহর নবী বিবাহের সময় যে চাদরটা দিয়ে দিয়েছিলেন। ফাতেমা চাদরটা নিয়ে স্বামীর হাতের মধ্যে দিয়ে বলতেছেন, স্বামী গো আমি জানি আমার এই কথাটা শুনে আপনার মনের মধ্যে কিছু কষ্ট পাইছেন, কারণ আমি জানি আপনার কাছে টাকা নাই। জেনে শুনে কেন আমি আপনার কাছে আবদার করলাম, এই বলে মনে হয় আপনি কষ্ট পাইছেন। ও গো স্বামী, না না, কষ্ট পাওয়ার কোনো দরকার নাই। স্বামী গো নেন নেন, আমার বাবার দেওয়া চাদরটা আমি আপনাকে দিয়ে দিলাম, ওই চাদরটা বাজারে গিয়ে বিক্রি করবেন। বিক্রি করে আমার জন্য একটা ডালিম ফল নিয়ে আসবেন। আমার ভাইয়েরা, হযরতে আলী মাথাটাকে নিচের দিকে দিয়ে দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দে, আইরে হাই কেমন স্বামী হইলাম। স্ত্রী আমার কাছে একটা ডালিমের আবদার করলো, তাও অসুস্থ অবস্থায়, কিন্তু না আমি আমার স্ত্রীকে একটা ডালিম ফল এনে দেওয়ার মতো সামর্থ্য নাই আমার। হযরতে আলী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্দে আর চাদরটা নিয়ে বাজারের দিকে রওনা দিয়েছে। বাজারে গিয়ে যখন হযরতে আলী চাদরটা বিক্রি করলো, বিক্রি করার পরে গিয়ে দেখতেছে কোনো ডালিম নাই, তবে একজন লোক শুধুমাত্র একটা ডালিম নিয়ে বসিয়া আছে। হযরতে আলী ওই ডালিমটা খরিদ করে নিলেন। আসার পথে কয়েকজন ফেরেশতা একজনের সাথে আরেকজনে বলতেছে, আল্লাহর নবীর সাহাবীরা এমন, আল্লাহর নবীর সাহাবীরা এমন, এক একজন এক এক কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কি জানায় দিলেন, আল্লাহর নবীর সাহাবীরা কেমন, এখনই যাইতেছি, মন চাহে তো তোমরা ভালো করে পরীক্ষা করে নিতে পারো। আল্লাহু আকবার, জোরে কোন আর জোরে আল্লাহু আকবার বলে কিভাবে পরীক্ষা করব বলে, হযরতে আলীর হাতে ডালিম আছে, একজন মা একজন ফেরেশতা বৃদ্ধ লোকের আকৃতি ধারণ করে আল্লাহর অস্থি ডালিমটা ছেয়ে দেখো, আলী তোমাদেরকে ডালিমটা দেই কিনা। তো একজন ফেরেশতা বৃদ্ধ লোকের আকৃতি ধারণ করে লাঠির মধ্যে বর দিয়া দাঁড়ায় রয়েছে রাস্তার কিনারায়। হযরতে আলী ডালিমটাকে এখানে নিয়ে ধরে ধরে যাইতেছেন, কেউ দেখে নাই। ওই বৃদ্ধ লোকটার কাছে যাওয়ার পরে বলতেছে, চাচা আপনি কোথায় যাইবেন, এখানে কেন দাঁড়ান। লোকটা বড় সুন্দর করে জবাব দেই,
ও আল্লাহর বান্দা, আপনি কে? আমি তো আপনাকে চিনি না। দুই তিনটা দিন ধরে আমার শরীরের মধ্যে বড়ই জ্বর, আমার কলিজাটা শুকায় গেছে। পারেন যদি একটা ডালিম দেন, যদি আপনার কাছে কোনো সামর্থ্য থাকে তাহলে আমার একটা ডালিম ফল এনে দেন, আমার মনটা চাইতেছে একটা ডালিম ফল খাইতে। হযরত আলী বলতেছেন, চাচা গো, বাজারে তো কোনো ডালিমই আমি পাইলাম না, শুধুমাত্র একটা ডালিমই পেয়েছি, এটাও আমার স্ত্রী অসুস্থ, তার জন্য আমি নিয়ে যাইতেছি। এমনি ফকির লোকটা ডাকতে বলে, ও আল্লাহর বান্দা, জানি তোমার স্ত্রীর জন্য তুমি নিয়ে যাইতেছো, আল্লাহর হস্তে কি আমাকে অর্ধেকটা দেওয়া যায় না? আমি আপনি হইলে কইতাম, খানার ঘরের খানা, আর কিছু দেখলে না, আমার ডালিম দেখলে কেমনে তুই? কথা কন, এ খানা, তুই আমার ডালিম কেমনে দেখলে? কয়েক কিলো দুই একটা মাশাল্লাহ দিয়ে দিতাম, কিন্তু হযরতে আলী বিন্দু পরিমাণ মন ভাঙে নাই। এই কথাটা শোনা মাত্রই বলতেছে, তুমি আল্লাহর ওয়াস্তে বলেছো, দুনিয়ার চাইতেও রে আমার মাওলার নামটা আমার কাছে বড় বড়, আমার নাম মাওলার নামটাই পৃথিবীর সবচেয়ে বেশি বড়। এই কথা বলে হযরতে আলী ডালিমটা বের করে নিলেন, ডালিমটা বের করে নিয়া অর্ধেকটা ডালিম আল্লাহর বান্দার হাতে দিলেন, দিয়ে চলে যাইবেন। এমন সময় পিছন দিক দিয়ে পাঞ্জাবির মধ্যে ধরে নিয়েছে, ও আল্লাহর বান্দা, না না, আপনি যাইবেন না, আপনি যাইবেন না, আপনি দাঁড়ান। হযরত আলী বলে, আমি আবার দাঁড়াইতে হবে কেন? ও আপনারে ধিক্কা ধিক্কা যদি আমি ডালিম ডাকাই তাহলে আমার শরীর একটু ভালো লাগবো, কথা কি বুঝছেননি? আপনারে দেখে দেখে যদি আমি ডালিম ডাকাই তাহলে আমার কাছে খুব ভালো লাগবো। হযরত আলী দাঁড়িয়ে রয়েছে, ওই লোকটা ডালিম খায়া শেষ করে বলতেছে, চাচা গো, ও হযরত আলী, যে অর্ধেকটা ডালিম দিয়েছেন ওই অর্ধেকটা ডালিম খাওয়ার পরে অর্ধেকটা কলিজা ঠান্ডা হইছে, বাকি অর্ধেকটা যদি আপনি আল্লাহর ওয়াস্তে আমাকে দিয়ে দিতেন, বাকি অর্ধেকটা কলিজাও আমার ঠান্ডা হইয়া যাইত। আমার ভাইয়েরা যেই মাত্র এই কথাটা শুনল, হযরতে আলী কয়, আল্লাহর ওয়াস্তে কইলাই শুনি, তে যাও, বল লাগিয়া নিলাম না, তোমার ওই দেলাইলাম। সুবহানাল্লাহ, জোরে কন না, ইতা সুবহানাল্লাহ কইলে ওয়াজ গরম হইব, জোরে কন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাকি অর্ধেকটা ডালিম যখন দিয়া দিলেন, দিয়া বাড়ির দিকে রওনা দিয়ে ফেললেন, বাড়ির দিকে রওনা দেওয়ার পরে মন চাই না ঘরের ভিতর কেমনে প্রবেশ করবে গো, ঘরের ভিতর কেমনে প্রবেশ করবে মনে চাই না, কারণ হযরতে ফাতেমার সামনে গিয়া কি জবাব দিবে। অনেক কষ্ট করে ঘরের ভিতর প্রবেশ করলো, ঘরের ভিতর প্রবেশ করার পরে হযরতে ফাতেমা হযরতে আলীর কাছে আইসা সালাম দিলেন, আর বললেন, স্বামী গো, অনেক কষ্ট করে আপনি বাহির থেকে আসলেন, বসেন আমার কাছে বসেন, আপনি যদি আমার কাছে বসেন গো আমার মনের মধ্যে আমি শান্তি পাইব। এই কথা বলে আর মুখের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি আসেন, মুস্কি মুস্কি আসেন। এই অবস্থায় আলী ডাক দেমন, স্ত্রী গো, আমিও বুঝি, আমিও বুঝি, ও স্ত্রী, তুমি আমার মুখের দিকে তাকায় কেন আসো? হযরত ফাতেমা
দুইটা চোখের পানি চাইরা দিয়া খামদার ডাক দিয়ে বলেন, স্বামী গো আমার শরীরের মধ্যে এখন আর কোন রোগ নাই, আমি ভালো হয়ে গেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে আমার মা, এ আমার বোন, আজকে যদি তোমার গলার হার তোমার স্বামীকে দিয়ে যদি মংতা যাও, এগুলা বিক্রি করে আমার জন্য গরুর গোশত নিয়ে আস। আর যদি তোমার স্বামী এইগুলা বিক্রি করে গরুর গোশত না নিয়ে আসতো, তখন তুমি কড়া বাজাইতা। সামান্য কোনো কিছুর কথা বললে না আনলেই জামার উপরে গরম পানি সারে কিনা? ভাই দুইটা পায়ে ধরে বলবো, কে উঠবেন না, সাবধান, কে উঠবেন না। আমার ভাইয়েরা, হযরতে আলী কি ফাতেমা কোনো কিছুই বললো না, মুসকি মুসকি আসেন। আমি এই দুনিয়ার মা বোনদেরকে বলতে চাই, ও দুনিয়ার মা বোনেরা, এ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। স্বামীরে কষ্ট দিস না, স্বামীরে কষ্ট দিস না রে আল্লাহর বান্দি। তুমি জানো না তোমার স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত, তোমার স্বামীর সাথে বিয়াদ বিয়াচরণ দেখাইতে পারবা না। তোমার স্বামী যদি তোমাকে গাল মন্দ করে তাহলে ধৈর্য ধারণ করবা, তোমার স্বামীকে বিপরীতে তুমি গালি দিতে পারবা না। তোমার স্বামী যদি তোমাকে আঘাত করে তুমি তোমার স্বামীকে রাতের বেলা বুঝাইবা, না না স্বামীর মনের মধ্যে কষ্ট দিও না। যে মহিলাটা স্বামীর মনে কষ্ট দেয়, আল্লাহর জমিনের মধ্যে তার চাইতে নিকৃষ্ট আর কেউ হইতে পারে না। কোন একজন স্ত্রী যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আর স্বামী যদি কবরের সামনে দাঁড়ায় চোখের পানিগুলা চাইরা দিয়া কান্দে, আর আসমানের মালিককে বলে, আসমানের মালিক আমার স্ত্রী সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না, আমার স্ত্রী দুনিয়ার জমিনে আমারে কোনো কষ্ট দেয় নাই, দুনিয়ার জমিনে আমাকে কোনো দিন গালি দেয় না হয়, আল্লাহ দুনিয়ার জমিনে যেরকম ভাবে আমার স্ত্রী আমাকে কোনো কষ্ট দেয় নাই, আসরের ময়দানে কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ আপনি আমার স্ত্রীকে কোনো ধরনের কষ্ট দিয়েন না। আপনারা যে সুবহানাল্লাহ কোন আমি বুঝতেছি না, আপনারা কি আমার কথা বুঝেন? তাইলে সুবহানাল্লাহ একটু জোরে বইলেন, তাইলে মনে করবো আমার কথা বুঝতেছেন আপনারা। আমার ভাইয়েরা, এবার সন্ধ্যা আগুনি আসছে, হযরত আলী ফাতেমার কাছে বসা, ফাতেমার কাছে বসা, কে জানি রে দরজার মধ্যে এসে ডাকতেছে, ও আলী দরজাটা একটু সময়ের জন্য খুলো। হযরত আলী দরজা খুলে দিল, খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে একজন সাহাবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমার জন্য ডালিম পাঠায় আছে। বলতেছে কয়টা? কোক নয়টা। কো আমি মানি না, লয়ে যাও। আমি একটা দিয়েছি, কয়টা? আল্লাহ আমাকে দিলে দশটা দিবেন, নয়টা তো দেওয়ার কোনো কথাই না। কথা কন না, এগুলো আমার জন্য পাঠাই নাই, আল্লাহ মনে হয় আরো কারো জন্য এটা পাঠাইয়া দিয়েছেন, যাও ডালিম নিয়ে যাও, আমি রাখবো না। ওই লোকটা বলে, আলী দশটা ওই পাঠাইছি, আমি একটা রাখতে রাখতাম। তুমি কেমন ইমানদার, তোমার ইমানের পরীক্ষা করলাম। আলী বলতেছে, কামানের সামনে দাঁড়াইলো, বুলেটের সামনে দাঁড়াইলো, ইমান এক ইঞ্চি এদিক সেদিক হইবার ইমান না। আমার ভাইয়েরা, এই তো একটা শুনলেন, অতি সংক্ষেপে শেষ করে দিব, কারণ প্রতিদিন বয়ান করার ভাল লাগে না, ইন্টারেস্ট মিলে না প্রতিদিন কথা বলার, কথা কি বুঝতেছেননি? আমার ভাইয়েরা, আরেকজন সাহাবী যার নাম হযরত উম্মে সালমা, একজন সাহাবিনী যার নাম উম্মে সালমা, আরেকজন সাহাবি উনার নাম হলো আবু সালমা। আবু সালমা মানে সালমার বাবা, উম্মে সালমা মানে সালমার মা।
কথা কি বুঝেননি? আমি যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি ওই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাযিল করলেন এটাই এখন যাইতেছি বিষয়টার মধ্যে। আমাদের স্বাভাবিক কোন সন্তান যদি কোন বাবা লালন পালন করে বড় করে মানুষ স্বাভাবিক ওই সন্তানের নাম নিয়ে তার বাবারে ডাকে, অমুকের বাপ তমুকের বাপ, নাম ধরে অনেক সময় ডাকে না। আরবের মধ্যে এমন ছিল কোন সন্তান হয়ে গেলে ওই সন্তানের বাপ ওই সন্তানের নাম নিয়েই বাপের ডাক দিত। তো উম্মে সালমা আর আবু সালমা ওরা দুইজন স্বামী স্ত্রী ছিলেন, ওরা মহব্বতের সাথে নিজেদের জীবনটা কাটাইতেছিলেন, আল্লাহর নবীও তাদের জন্য দোয়া করতেন, তাদের প্রতি আল্লাহ রাসূল বড়ই খুশি ছিলেন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন মক্কার জমিন থেকে মদিনায় চলে গেলেন, এই সময় উম্মে সালমা মদিনায় যাইতে পারে নাই, উম্মে সালমাও যাইতে পারে নাই, আবু সালমাও যাইতে পারে নাই, মক্কার জমিনেই রয়ে গেল। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, যেমন মনে করেন এই গ্রামের অনেক মানুষ আমারে মহব্বত করে মন থেকে, আমাকে এখন না দেখার কারণে মনের মধ্যে অনেক সময় কষ্ট পাই, অনেক সময় বলে হুজুর মাহফিল না থাকলে আসবেন আপনারা দেখতাম, এটা আমি অহংকার করে বলতেছি না ভাই, আল্লাহর কসম না আমি এটা অহংকার করে বলতেছি না, মায়ার কারণে বলতেছি। যখন কেউ কাউকে ভালোবাসে আর যখন তার সে দেখতে না পায় তখন তার দিলের মধ্যে কি লাগে না, শান্তি লাগে না, কি লাগে না, শান্তি লাগে না, শান্তি লাগে না। তো উম্মে সালমা আর আবু সালমা যখন আল্লাহর নবীকে দেখতে পান না তখন তাদের দিলের মধ্যে শান্তি লাগে না, কি লাগে না, শান্তি লাগে না। আমার ভাইরা, উম্মে সালমা আর আবু সালমা একটা পরামর্শ করলো, বলে কি পরামর্শ, বলে পরামর্শটা হইল আর মক্কার জমিনে থাকবো না, আল্লাহর পয়গম্বর যে শহরে নাই এই শহরে আবু সালমা থাকতে পারে না, এই শহরে উম্মে সালমা থাকতে পারে না, না না মক্কার জমিনটা ছাড়িয়া মদিনার জমিনে চলে যাইব, পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিল। আমার ভাইরা সামনের দিকে যাইতে যখন লাগলো এমনি উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা সামনে এসে দাঁড়ায় গেল, দাঁড়ায় ডাক দিয়ে বলেন আবু সালমা তুমি মদিনায় যাইবা, ভালো কথা, যাও তুমি মদিনায় যাও, আমাদের মেয়ে তোমার সঙ্গে দিব না, আমাদের মেয়ে তোমার সঙ্গে দিব না। এই কথা বলে উম্মে সালমাকে আটকে রাখলো, আটকে দিল যাইতে দিল না, উদ্দেশ্য ছিল যদি উম্মে সালমারে আটকায়া দেয় তাহলে তো আর আবু সালমা যাইবে না, কারণ আবু সালমা তো উম্মে সালমাকে অনেক ভালোবাসে, কি করে অনেক ভালোবাসে, এটা তো ওরা জানে না। ইমানদার যারা আল্লাহকে ভালোবাসে দুনিয়াটা তাদের কাছে তুত্ত, দুনিয়াটা তাদের কাছে কিছুই নাই রে যুবক, দুনিয়াটা স্বাভাবিক তাদের কাছে, আল্লাহর জন্য হাজার বার দুনিয়াটারে বিক্রি করে দিতে পারে কিন্তু মাওলাকে একটা সেকেন্ডের জন্য ছাড়তে পারে না। আমার ভাইয়েরা যেই মাত্র বলল না তোমার স্ত্রীকে দেওয়া যাইবে না, উদ্দেশ্য কেবল স্ত্রীকে যদি যাইবার অনুমতি না দেয় তাহলে তো সে আর যাইবে না, সে মক্কাতে তাইকা যাই, কিন্তু আবু সালমা ডাক দিয়ে বলেন ও আমার স্ত্রী আমি তোমাকে ভুলে গেলাম, আমি তোমাকে ভুলে গেলাম, তোমার মায়া মহাব্বত আমি ত্যাগ করলাম, যদি ফিরে আসি তাহলে আসল, যদি ফিরে আসি দুনিয়ার জমিনে দেখা হবে, আর যদি ফিরে না আসি তাহলে আসরের ময়দানে জান্নাতের ময়দানে দেখা হইয়া যাইবে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা যখন আটকাইতে পারলো না তখন ওই আবু সালমার গোষ্ঠীর লোকেরা বলে এরে আবু সালমা তোমার সন্তান তো, এটা তোমার সন্তান ভালো কথা, সে কিন্তু আমাদের বংশের, তুমি মদিনার জমিনে যাইবা যাও, তোমাকে বাধা দিব না রে, কিন্তু আমাদের বংশের কোনো সন্তান নিয়ে মদিনায় যাইতে দেব না, কারণ শিশু বাচ্চাকে আবু সালমা বড়ই ভালোবাসতেন,
বড়ই ভালোবাসতেন, বড়ই ভালোবাসতেন। ভাবলো যদি সন্তানকে রেখে দেই তাহলে সন্তানের মায়ায় আর সে মদিনায় যাইবে না। আবু সালমা ডাক দিয়ে বলেন, না না, সন্তানের ভালোবাসা আমার ভিতরে আছে আল্লাহর চাইতে বেশি না। সুবহানাল্লাহ। কন্যা সন্তানের ভালোবাসা দিলের মধ্যে আছে রসুলের চাইতে কি না বেশি না? আরে আমি আবু সালমা একটা নয় দুইটা নয় হাজারটা সন্তানকেও ফেলে দিয়া আল্লাহ এবং তার রসুলের জন্য আমি মদিনায় চলে যাইব। আমার ভাইয়েরা এই অবস্থায় আবু সালমা মদিনায় চলে যাইবে কেন? উম্মে সালমা কেডাই কাসাইন না বলে, স্ত্রী গো শুনো আমি মদিনায় চইলা গেলাম, এরে আমার মায়ের স্ত্রী, দুনিয়ার জমিনে কোনোদিন তোমার হক আদায় করতে পারলাম না, অনেক কষ্ট দিয়েছি, অনেক দুঃখ দিয়েছি রে স্ত্রী, স্ত্রী হিসাবে তুমি আমাকে ক্ষমা করে দাও। জানি দুনিয়ার জমিনে হইতো আমাদের আর দেখার নাও হইতে পারে, তবে শুনে রাখো, শুনে রাখো রে, আমি যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাই তাহলে তুমি উত্তম আরেকটা স্বামী গ্রহণ করে নিবা। সুবহানাল্লাহ। কন্যা আমার চাইতে উত্তম আরেকজন স্বামী তুমি গ্রহণ করে নিবা, আর তুমি যদি দুনিয়ার জমিন থেকে আমার আগে বিদায় হয়ে যাও আমি ওয়াদা দিলাম রে তোমার ভালোবাসা বুকের মধ্যে নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকব, এরপরে কোনোদিন আমি স্ত্রী গ্রহণ করব না। আমার ভাইয়েরা এরকম কি আপনারা আপনাদের স্ত্রীর কাছে কোনোদিন বলছেন? বলছেননি? তাহলে সংসারের মধ্যে কিলাকিলি কেমনে বন্ধ হইতো? কথা হয় না? এমনও শোনা যায় বয়ে সামিজ দিয়া জামাইন না খবরই মারে, কথা হন, দরজা লাগায় ঘরের ভিতরে শুয়ে থাকে, দরজা খুলে ওই না, অনুমতি নাই, কথা হন, এমনও তো পাওয়ার ফোনে বউ আছে না এলাকার। আরে মা সামান্য দুনিয়ার পাওয়ার নিয়ে মস্তানি বনাই করিও না, কারণ তুমি যত বড়ই লাফালাফি করো না কেন তোমার স্বামীর পায়ের নিচেই তোমার জান্নাত। আজকে মহিলারা এমন ভাবে চলে বুঝা যা বউয়ের পাওয়ার তোলে স্বামীর জান্নাত, কথা কন। আল্লাহ তাআলা ওদেরকে বুঝার মতো তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা এই অবস্থায় আবু সালমা মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে গেল, মদিনায় চলে যাইয়া আল্লাহর পয়গাম্বরের সামনে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, দুইটা চোখের পানি যখন ছেড়ে দিয়া কান্দে আল্লাহর পয়গাম্বর ডাক দিয়ে বলেন, ওরে আবু সালমা তুমি কেন রে এরকম ভাবে কান্দো, কেন রে এরকম ভাবে কান্দো? এমনি আবু সালমা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যে আমার সন্তান আপনার জন্য হারাইলাম, ওগো মায়ার নবী আমি আমার স্ত্রী হারাইলাম, আমি আমার সম্পত্তি হারাইলাম, মক্কার জমিনে যা কিছু আছে সবগুলো আমি ত্যাগ করে এসেছি একমাত্র আপনার রসূলকে পাওয়ার জন্য। নবী গ বলেন, না গো বাকি জিন্দগির জন্য আমাকে আপনার কাছে রাখবেন কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা যেই মাত্র শুনলেন দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কানলে, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কানলে, হাই রে হাই আবু সালমার অন্তরের মধ্যে আমি রসুলের প্রতি কেমন ভালোবাসা, আমি রসুলের প্রতি কেমন মায়া। আমার ভাইয়েরা আল্লাহর নবী কান্দে, আমার ভাই অবস্থায় তখন কিছুদিন অতিবাহিত
অবিবাহিত হয়ে যাইতেছে, এদিকে সন্তান বাবা হারা মাও হারা, সন্তান সন্তানের জায়গায়, স্ত্রী স্ত্রীর জায়গায়, আবু সালমা আবু সালমার জায়গায়, তিন দিক থেকে তিনজন, এদিকে সন্তানটা অসুস্থ হয়ে যাইতেছে, একেবারে শুকাইয়া গেছে, একেবারে শুকাইয়া গেছে। এই জন্য আবু সালমার গোষ্ঠীর লোকেরা বলল, সিদ্ধান্ত নিল এই সন্তানকে তার মায়ের কাছে ফেরত দেওয়া হোক, এই সন্তানকে তার মায়ের কাছে ফেরত দেওয়া হোক। সন্তান যখন উম্মে সালমার কাছে ফেরত দিল, এবার উম্মে সালমা নিজও কাঁদতে কাঁদতে, শরীরটা শুকাইয়া গেছে, শরীরের মধ্যে আর কোনো কিছুই নাই হাড্ডি ছাড়া। আমার ভাই, একজন স্ত্রী স্বামী ছাড়া কেমনে থাকে? একজন স্ত্রী স্বামী ছাড়া থাকা তো সম্ভব নয়। উম্মে সালমা চোখের পানি চাইরা দিয়া কাঁদলে, উম্মে সালমা চোখের পানি চাইরা দিয়া কাঁদলে, এবং গোষ্ঠীর লোকদেরকে ডাক দিয়ে বলে, ওরে আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা দয়া করে আমাকে আমার স্বামীর কাছে একটু পৌঁছায় দাও, আমার আমার স্বামীর শেষবারের মতো আমি আমার স্বামীর চেহারাটা একবার দেখতে চাই, তোমাদের কাছে আমি আল্লাহর হতে চাই, আমাকে একটু মদিনাতে যাওয়ার অনুমতি দাও। অন্যদিকে আবু সালমা অসুস্থ হয়ে গেল, সন্তানের চিন্তায় স্ত্রীর চিন্তায় আবু সালমাটাও অসুস্থ হইয়া গেল। হায় রে হায়, রসুলের প্রতি তাদের অন্তরের মধ্যে কেমন মায়া, কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা। হায় রে হায়, হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা নু অসুস্থ হয়ে গেছে, এই দিকে উম্মে সালমা মক্কার জমিন থেকে মদিনার দিকে রওনা দিয়েছে। আমার ভাইরা, উম্মে সালমা যখন মদিনা নগরী এরিয়ার ভিতরে প্রবেশ করলো, এমনি শোনা যায় রে লোকেরা একজন করতেছে, একজন আরেকজনের সাথে বলা বলি করে, আরে ওই আবু সালমা আজকে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। লোকেরা একজন আরেকজনকে বলে, কোন আবু সালমা? বলে, যে আবু সালমা মক্কার জমিন থেকে আল্লাহ রসুলের জন্য আসছিল। এ আবু সালমা সন্তান চারিয়া স্ত্রী চারিয়া সব গুলা চারিয়া আজকে মক্কার জমিন থেকে মদিনায় আসছিল। ওই আবু সালমা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইরা, মদিনা নগরীর মধ্যে একটা কান্নার রুল পড়ে গেল, সাহাবীরা তুলে তুলে কাঁদলে, আল্লাহু আকবার খন, সাহাবীরা তুলে তুলে কাঁদলে। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর সাহাবীরা দোলে দোলে কান্দার বলে, রে কেমন সাহাবি, কেমন সাহাবি, আল্লাহর নবীর জন্য নিজের তাজা রক্ত দিয়া দিল, নিজের জান দিয়া দিল, স্ত্রী সন্তান সম্পত্তি সব গুলা আল্লাহর রাস্তায় জন্য কি করলেন, ত্যাগ করে দিলেন আল্লাহর জন্য এবং তার রসুলের জন্য। এই কথা বলে আর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে। এমনি যখন উম্মে সালমা মদিনা নগরীতে প্রবেশ করলো, মদিনা নগরীতে প্রবেশ করার পরেই উম্মে সালমা তাকায়া দেখে, রে এটা তো সে আবু সালমা, সে আবু সালমা যে কিনা সুলতান মক্কার জমিনে রাইকা মদিনায় আসছিল, যে কিনা আল্লাহ এবং তার রসুলের ভালোবাসার প্রমাণ দিতে গিয়া স্ত্রীকে রাইকা মদিনার জমিনে আসছিল। ওই আবু সালমা মৃত অবস্থায় মদিনার জমিনে পড়ে রয়েছে। উম্মে সালমা আবু সালমার চোখের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, আল্লাহর দেওয়া পরীক্ষার মধ্যে আপনি পাশ করেছেন। স্বামী গো, আমি তো পাশ করতে পারলাম না। এই কথা বলে উম্মে সালমা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে। মায়ার নবী ডাক দিয়ে বলে, এ মহিলা তুমি কে, তুমি আমার উম্মে সালমার জন্য কেন কাঁদলো? এমনি উম্মে সালমা ডাক দিয়ে বলে, মায়ার নবী গো, ও গো মায়ার নবী, আপনি কি আমারে চিনতে পারছেন নি? মায়ার নবী বলে, না আমি তো তোমাকে কোনো চিনতে পারি নাই। উম্মে সালমা বলেন, নবী গো, ও গো নবী, আমি সেই উম্মে সালমা যার জন্য আপনি দোয়া করেছিলেন, আপনি যার জন্য দোয়া করেছিলেন। ও গো মায়ার নবী, যে শুয়ে আছে আমার স্বামী, আপনার জন্য আল্লাহর জন্য নিজের জানটাকে দিয়া দিল। নবীজি, আমি আসছিলাম আমার স্বামীর অনেক আশা, মায়ার মহব্বত নিয়া, শেষ
শেষবারের মতো স্বামীর চেহারাটা দেখবো গো, শেষবারের মতো স্বামীর চেহারাটা আমি দেখবো। এই জন্য আমি মক্কা সারিয়া মদিনায় আসলাম রবি গো, চেহারা দেখতে পাই কিন্তু জিন্দা চেহারা না মৃত চেহারা। এই দেখেন আমার স্বামীটা ঘুমায় আছে গো নবী। হযরত উম্মে সালমার কথাগুলো মায়ার নবী শুনে আর চোখ দিয়ে পানি জারে জারে সারে, নবীর সাহাবীরাও কাঁদলে নবীজিও কাঁদলে। এমনি নাক দিয়ে বলেন, ওরে উম্মে সালমা এবার তুমি বলো তুমি আমার কাছে কি চাও। এমনি উম্মে সালমা বলেন, নবী গো এই মদিনার জমিনে যে আমার যে কেউ নাই, নবী গো আমার যে বাবাও নাই আমার যে মাও নাই, গুণের একটা ভাই নাই শেষবারের মতো, স্বামীও আমারে দুনিয়ার জমিনে একা পালাইয়া চইলা গেল গো মায়ার রবি। বলেন না গো বাকি জিন্দগিটা আমি কার কাছে কাটাইব, ওগো নবী আমাদের যে একটা সন্তান এই সন্তানের বাবা এখন কে হইবে, এই সন্তান যে সময় বলবে মা গো ও মা আমার আব্বা কই, তখন আমি উম্মে সালমা এই সন্তানের মুখে কি জবাব দিব। নবী এই বলে যে আমি কান্দি, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মে সালমা না না তুই কান্দিস না, আমি রসুল তোর সঙ্গে ওয়াদা দিলাম বাকি জিন্দগির জন্য এই সন্তানের বাবা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া গেলাম। দেখছেননি আল্লাহর জন্য নিজের জানটা কিভাবে দিয়া দেয়। এরে ভাই কত মানুষ আজকে কত ভাবে মারা যায় কিন্তু আল্লাহর রাস্তায় জীবন দেয় না। ওই যে উম্মে সালমা আল্লাহর নবীর সামনে কান্নাকাটি করলেন, এবার যখন বললেন বাকি জিন্দগির জন্য আমি রসুল এই বাচ্চার বাবা হয়ে গেলাম, উম্মে সালমা তখন বলেন, নবী গো আমার স্বামী যে দুনিয়ার জমিন থেকে অকাতরে জীবন দিয়ে চলে গেল, আমার স্বামী কে জান্নাতে যাইবে কিনা একবার বলবেন গো, একবার বলবেন নি। ঠিক এই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দিলেন, ওগো নবীজি আপনি সবাইকে জানায়া দেন কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর জন্য নিজের জান জীবন বাজি রেখে দেয়, আল্লাহর জন্য সবগুলা সঁপে দেয়, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করে। এই জন্য আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এই সমস্ত লোকের সাথে কি আমরা জান্নাতে যাইতে চাই কিনা, কে কে জান্নাতের ময়দানে যাইতে চাই একটু হাতটা উঠাইয়া দাও, সবাই দুইটা হাত উঠাইয়া দেন, বলেন আল্লাহ তোমার ওই মুমিন বান্দাদের সাথে তুমি জান্নাত বাসী বানাইয়া দাও, আল্লাহ তুমি আমাদের জিন্দগির গুনাহগুলারে মিটাইয়া দাও, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। আমার ভাইয়েরা তাহলে এই সমস্ত লোকের সাথে যদি জান্নাতে যাইতে চান তাহলে এবার বলেন এই সমস্ত লোকের গুনাহগুলি অন্তরের মধ্যে রাখা রাখতে হবে কিনা, এদের যে গুণাগুণ আছিল কোয়ালিটি আছিল এটা অন্তরের মধ্যে লালন পালন করতে হবে কিনা। আপন মারে কষ্ট দিস না রে, মা সারা দুনিয়ায় আপন কেউ নাই, মা বাবা জান নাই দুনিয়ার জমিনে তার কোনো কিছুই নাই,
এরে যুবক ওয়াদা কইরা যাইবি এখন যাইয়া মার পায়ের মধ্যে চুম্বন করবি মায়ের পায়ের মধ্যে ধরে কান্দবি আর ডাক দিয়ে বলবি মা গো জীবনে বড় অন্যায় করছি অনেক গালি দিছি ও মা তুমি আমারে মাফ করিয়া দাও মায়ের পা চারিস্তারে যুবক এ যুবক মায়ের পা চারবি না যতক্ষণ পর্যন্ত মা মাফ না করে দিবে বাবার পা চারবি না এরে যুবক ওয়াদা কর এরে যুবক ওয়াদা করো কে কে বাড়িতে যাইয়া মার পায়ে ধরবা একটু হাত বাড়াও একটু হাত বাড়ায়া দাও মার পায়ের মধ্যে কারা কারা ধরবা একটু হাত বাড়াও ওয়াদা করো এখান থেকে ওয়াদা করে যাও সত্য কথা বলছো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মায়ের পায়ের মধ্যে ধরবা কারণ যারা কষ্ট দেও নাই মনের অজান্ত অনেকদিন কষ্ট দিয়ে ফেলেছো অথচ তুমি জানো না এরপর মায়ের পায়ের মধ্যে ধরবা বাবার পায়ের মধ্যে ধরবা মার পায়ে ধরলে কোনো সমস্যা নাই বাবার পায়ে ধরলে কোনো সমস্যা নাই হাজারে আসওয়াদের চাইতে মার পাগুলো আরো দামি আল্লাহ আকবার তুই বাবার পায়ে একবার যদি একটা চুমু দিতে পারো আল্লাহ তোর জিন্দগির সগীরা গুনাহগুলারে মিটাইয়া দিবে